এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় নম্বর ভিত্তি ইকামাতুস সালাত, সালাত কায়েম করা। তৃতীয় নম্বর ইতাউজ যাকাত, যাকাত আদায় করা। চতুর্থ নম্বর সিয়াম রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। পঞ্চম নম্বর বাইতুল্লাহর হজ আদায় করা। এগুলো কি হচ্ছে? কন্ডিশন। এগুলি হচ্ছে ভিত্তি, এগুলি হচ্ছে আসল। কিন্তু কেউ যদি বলে এগুলি আসল নয়, এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স, আর আসল হচ্ছে হুকুমত, রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সবাই বলি নাউজুবিল্লাহ। আসল কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটি আসল না? আপনি 10,000 হুকুমত প্রতিষ্ঠা করুন, কিন্তু যদি আপনার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, 10,000 হুকুমত প্রতিষ্ঠা করুন কিন্তু আপনি যদি শিরক করেন, কোনো ফায়দা হবে? আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। তোমার প্রতি ওয়াহী নাযিল করেছি, তোমার প্রতি ওয়াহী হয়েছে, তোমার পূর্ববর্তী যারা ছিলেন, যেসব নবী রাসূল এসেছেন, সবার কাছে এই ওয়াহী নাযিল করেছি যে যদি তুমি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞেস করি, আল্লাহর নবীগণ কি শিরক করতে পারেন? কারণ তারা তো শিরক করবেন না। শিরক মুক্ত রেখে রব্বুল আলামিন তাদের উপর রিসালাত আর নবুয়তের দায়িত্ব দান করেছেন। এতচ্ছত্ত্বেও বলছেন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি শিরক করে ফেলো তাহলে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাই আমরা ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে ছিলেন সে পথে আমরা চলব। আমরা শিরক করব না, আমরা আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তির উপাসনা করব না, আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তির কাছে উদ্ধার প্রার্থনা করব না, আমরা আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তির নামে নজর নিয়াজ পেশ করব না। নজর নিয়াজ পেশ করব একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, কুরবানি করব কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আপনি বলুন, আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই রব্বুল আলামিন, আল্লাহর জন্য। তাহলে আমার সলাত কার জন্য? আপনার সলাত কার জন্য? আমাদের কুরবানি কার জন্য? আমাদের নজর নিয়াজ কার জন্য? আচ্ছা, আমাদের জীবন কার জন্য? আমাদের মরণ কার জন্য? জীবন কে দিয়েছে আমাদেরকে? আমার মারবে কে? অন্য কোন সৃষ্টি? তাহলে আবার মানুষ কিরকম করে অন্যের পূজা করে, নাউজুবিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের উপাসনা বা ইবাদত কিরকম করে? আমরা বলি, আমরা পূর্বে যা করেছি এখন থেকে আর করব না, সব কিছুকে জলাঞ্জলি দিয়ে একমাত্র রব্বুল আলামিনের ইবাদত আমরা করবো ইনশাআল্লাহ। আকীদা বিশ্বাস ঠিক হয়ে গেলে তাহলে সামনে অগ্রসর। আল্লাহু লা ইলাহা, আপনারা বললেন পরে কি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু الحي القيوم الحي الحي হায়াত থেকে পরিপূর্ণ জীবনের অধিকারী যিনি, তিনি হচ্ছেন আল হাই। তার মানে আল্লাহ সব সময় জীবিত আছেন, বর্তমানেও জীবিত আছেন, আগেও ছিলেন, পরেও থাকবেন। আল্লাহ অন্যত্র বলেছেন সূরাতুল হাদিদে, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি শুরু আর তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, তিনি সব কিছু জানেন। তিনি কি হলেন? আল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ সব কিছু জানে, সুবহানাল্লাহ। তাহলে আল হাই আমরা বুঝতে পারলাম চিরঞ্জীব, তিনি আগেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন, তার কোনো শুরু নাই, শেষও নাই, তিনিই শুরু আর তিনিই শেষ, এ হচ্ছে তার ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর আল কাইয়ুম, তিনি নিজে নিজেই প্রতিষ্ঠিত রব। আল কাইয়ুম যিনি অন্যকে স্থায়িত্ব দানকারী, যদি আল্লাহ পাক অন্য কোন সৃষ্টিকে স্থায়িত্ব না দেয় তাহলে সে আসতে পারে না, কোন অনস্তিত্ব অস্তিত্বে আসতে পারে না, অস্তিত্ব অনস্তিত্বে পৌঁছাতে পারে না। যদি আল্লাহ পাক তাকে অস্তিত্ব না দেন
কিংবা অস্তিত্ব থেকে অনস্তিত্বে না পৌঁছানো। আজকে তা ঠিক আছে? ঠিক আছে। তাহলে সবকিছুর ধারক বাহক কে? আল্লাহ। সমস্ত সৃষ্টিকে কে ধরে রেখেছেন? আল্লাহ। ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাদিহি ইন্নাহু কানা হালিমান গাফুরা। শুনো, আল্লাহ সাত আকাশ সাত জমিনকে ধরে রেখেছেন, যদি আল্লাহ ছেড়ে দেন তাহলে সাত আকাশ সাত জমিনকে কে ধরে রাখবে? সুবহানাল্লাহ। আয়াতি সূরা ফাতির 22 নম্বর পায়। তাই আল্লাহ আল হাই আল কাইয়ুম, সংক্ষিপ্ত তার অর্থ এরকম করে, যিনি চিরঞ্জীব চিরস্থায়ী। কিন্তু আপনারা আমি চিরস্থায়ী বলার পর উপস্থিত হয়ে আপনারা তার ব্যাখ্যা শুনতে পারবেন কি। তৃতীয় নম্বর বাক্য, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা ধরে না, নিদ্রা ধরে না। তাকে তন্দ্রা ধরে না, নিদ্রা ধরে না। আমরা ওই সব করতে করলাম এটা। আমরা যদি বলি এরকম, যার তন্দ্রা আসে না নিদ্রা আসে না, হবে? কিন্তু আল্লাহ এরকম বলেনি। আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন, তাকে তন্দ্রা ধরে না, নিদ্রা ধরে না। কেন তন্দ্রা ধরে না? এখানে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার ব্যাখ্যা করছেন, বলছে লা তাগলিবুহু সিনাতুন ওয়া হিয়া নুআস, তার উপর বিজয়ী হয় না নিদ্রা। তাহলে তাকে তাকে ক্যাচ করে না কি? নিদ্রা না তন্দ্রা। ওয়ালা নাওম আর না নিদ্রা। তাহলে আল্লাহ তন্দ্রাও আসে না, ঘুমও আসে না। আর তন্দ্রা হচ্ছে ঘুমের পূর্ব লক্ষণ, সরাসরি ঘুম না। আপনারা বুঝতে পারছেন বললাম? ঘুমের পূর্বাভাস বা পূর্ব লক্ষণ হচ্ছে কি? তন্দ্রা। আপনি একটু ঝিমাচ্ছেন, বুঝা গেল আপনার ঘুম এসছে, গেল রোগ স্তরে, হ্যাঁ চলে যাও শুয়ে পড়। আর এই উভয়টাই হচ্ছে আপনার তন্দ্রা আসা অথবা নিদ্রা আসা লক্ষণ হচ্ছে দুর্বলতা। যদি আপনি না ঘুমান তাহলে আপনার আপনি অসুস্থ হয়ে পড়বেন ঘুমের ত্রুটির কারণে। মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়, ব্রেইন এফেক্ট করতে পারে, পক্ষাঘাত হতে পারে, প্যারালাইসিস। আজকে পত্রিকা দেখেছি। তাই রব্বুল আলামিন আমাদের আরাম নেয়ার জন্য তন্দ্রা দিয়েছেন, নিদ্রা দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজে বলেছেন সূরা নাবায়ে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতান, আমি তোমাদের নিদ্রাকে আরামদায়ক করেছি। নিদ্রাকে কি করেছি? আরামদায়ক। একদিন না ঘুমালে দ্বিতীয় দিন শেষ 12টা বাজে। আপনি বলেন আপনি খুবই শক্তিশালী, দুই দিন তিন দিন না ঘুমাও দেখা যাবে কি হয়, কোথায় যায় তোমার শক্তি। যদি ঘুম না আসে পরবর্তীতে আপনাকে যেতে হবে ডাক্তারের কাছে, কি ফল্ট দেখা দিল আমার শরীরে, ব্রেনে না হার্টে, আপনি যান ডাক্তারের কাছে, ও আপনাকে বলে দিবে। যদি তা না হয় তাহলে অন্য অন্য কিছু অবলম্বন করতে হবে। সুবহানাল্লাহ। তাই বোঝা গেল ঘুম হচ্ছে শান্তি মানুষের জন্য। তার দুর্বলতা দূর হবে হবে ঘুমালে। এবারে কথা, আল্লাহ সর্বশক্তিমান আমরা বলি, আল্লাহ শক্তিশালী, আল্লাহর মধ্যে বিন্দুমাত্র দুর্বলতা নেই। এবারে যদি আল্লাহ ঘুম যায় তাহলে বোঝা গেল তিনি দুর্বল হয়ে পড়েছেন। তাই আল্লাহ এর থেকে মুক্ত। তাই আমরা বলি কি? সুবহানাল্লাহ। তাই আল্লাহ ঘুম আসে না, তন্দ্রা আসে না, কথা বুঝেছেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই হচ্ছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মুসলিম শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চারটি কথা বললেন। ইন্নাল্লাহ লা ইয়ানাম,
ওয়ালা ইয়ানবাগি লাহু আইয়ানাম আল্লাহ ঘুমান না আর আল্লাহর জন্য ঘুমানোটা শুভনীয় নয় দুই নম্বর ইয়াকবিযুল কিসম ওয়ায়রফাউ তিনি পাল্লা উঠান মিজানের পাল্লা উঠান আর নামান সবই তার কাছে ইউরফাউ ইলাইহি আমালুন নাহার ক্বাবলা আমালিল লাইল রাতের আমলের পূর্বে আল্লাহর কাছে দিনের আমলের দিনের আমল পৌঁছায় দিনের আমল রাতের আমলের আগে পৌঁছায় ওয়া আমালুল লাইল ক্বাবলা আমালিন নাহার রাতের আমল দিনের আমলের আগে পৌঁছায় তাহলে আমাদের সকলের আমল কোথায় যাচ্ছে আল্লাহর দরবারে ভালো আমল যাবে উপরে খারাপ আমল উপরে যায় না তাই আমরা প্রত্যেক দিন চেষ্টা করব আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি ফজরের নামাজ জামাতের সাথে পড়ব আসরের নামাজ জামাতের সাথে পড়ব জোহরের নামাজ জামাতের সাথে পড়ব মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ব ইশার নামাজ জামাতের সাথে পড়ব আর আমাদের আমল যেন আল্লাহর দরবারে পৌঁছায় ইনশাআল্লাহ আমাদের আমল কোথায় এখানে থাকে না আল্লাহর কাছে যায় তাহলে আল্লাহর কাছে আপনি যে আমল দিবেন ভালো আমল দিবেন না এবারে আল্লাহর কথা শুনুন হিজাবুহু নূর আউন নার আল্লাহর পর্দা হচ্ছে নূরের কিংবা আগুন শব্দ সুবহানাল্লাহ তাহলে আল্লাহর পর্দা হচ্ছে নূরের তবে যদি আল্লাহর পর্দা যদি নূরের হয় তার ব্যাখ্যা লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাতু ওয়াজহিহি মান তাহা ইলাইহি বাসারুহু মিন খালকিহি যদি আল্লাহ পাক তার নূরের পর্দা সরিয়ে নেন তাহলে তার চোখের দৃষ্টিসীমা যতদূর যাবে তার সৃষ্টির মধ্যে সমস্ত সৃষ্টি জলে ছাই হয়ে যাবে সুবহানাল্লাহ যদি আল্লাহ পাক তার নূরের পর্দা তুলে নেন তাহলে তার দৃষ্টির ভিতরে যত জিনিস আছে সব জলে ছাই হয়ে যাবে কারণ আল্লাহর চেহারার নূরের তজল্লি পড়ে সবাই ছাই হয়ে যাবে অতএব বোঝা গেল আল্লাহকে কেউ দেখতে পাবে পৃথিবীতে মুসা আলাইহিস সালাম দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি এর পূর্বে আলোচনা হয়েছে সঠিক কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে গেলেও তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাননি সরাসরি সচক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সরাসরি সচক্ষে দেখতে পাননি এটি হচ্ছে সঠিক কথা কারণ এটা হচ্ছে একটা দলিল হিজাবুহু নূর আউন নার লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাতু ওয়াজহিহি মান তাহা ইলাইহি বাসারুহু মিন খালকিহি তার হিজাব হচ্ছে নূর অর্থাৎ হিজাব মানে পর্দা যদি আল্লাহ পাক সেই পর্দা তুলে নেয় তাহলে তার চেহারা তজল্লি আলো তার দৃষ্টির মধ্যে যত জিনিস আসবে সব জিনিসকে ছাই করে দেবে জ্বালিয়ে ছাই করে দেবে তাহলে আল্লাহর দৃষ্টির বাহিরে কোনো জিনিস আছে সুবহানাহু ওয়া তাআলা অতএব আল্লাহকে কেউ দেখতে পাননি এবারে যদি কোনো নবীও দেখতে পাননি তাহলে কোনো বান্দা কি কোনো তথাকথিত কোন ভণ্ড পীর কি আল্লাহকে সচক্ষে দেখতে পাবে যারা বলে এরকম যদি কোনো ব্যক্তি আল্লাহকে দেখতে চাও তাহলে আমার পীরের কাছে মুরিদ হয়ে যাও পীরের কাছে মুরিদ একদিন যাবে না দুদিন যাবে না তিন দিন যাবে না সচক্ষে সরাসরি আল্লাহকে দেখতে পাবে কি সুন্দর আপনি বললেন আদা ঠিকই আছে আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতে পেলেন না মূসা কালিমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতে পেলেন না তাহলে তোমাদের পীর বাবারা কি রকম করে আল্লাহকে দেখে নিল আমরা বলতে পারি আসলে কিন্তু ওরা আল্লাহকে দেখে না ওরা শয়তানকে দেখে শয়তান শয়তানকে পৃথিবীতে দেখতে পাবে কাল কিয়ামতের দিনও দেখবে এবং জাহান্নামে গিয়েও দেখবে কিন্তু আমরা যারা মুসলমান আমরা পৃথিবীতে রব্বুল আলামিনকে দেখব না আমরা কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনকে দেখব ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে রব্বুল আলামিনের দিদার আমরা আমরা পাবো ইনশাআল্লাহ তার দর্শন লাভ করতে পারবো ইনশাআল্লাহ তাই আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে এটা মুরাকাবা করে দেখে নেই আল্লাহ মুরাকাবা বসে আর কয়েকদিন মুরাকাবা আর কি করবেন মুরাকাবা মুরাকাবা হচ্ছে ইবাদত যখন করবেন